আদর কা খালি আদর চা না খালি আদর চা অনেক শুনছে যে জার্সি থেকে দুধের পারসেন্টেজটা ভালো পাওয়া যায় মানে কোয়ালিটিফুল দুধ পাওয়া যায় দেখার ইচ্ছা যে একটা হলিস্টন ফ্রিজের সাথে এটা তো আপনার খামারের মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় গরু না এটা লাইভ ওয়েট আছে এখন আপনার 940 কেজি 940 কেজি 940 কেজি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ভালোবাসা চিত্রপুরি কৃষি চিত্র আসসালামু আলাইকুম শুভ সকাল সাতপুর উত্তর মতলব থেকে কথা বলছি আজকে আপনাদের সঙ্গে নিয়ে আসছি একটি চমৎকার খামার দেখাতে যদিও বা চাঁদপুরের কথা শুনে অনেকে হয়তো ভাববেন মানিক ভাই আজকে হয়তো ইলিশ দেখাবে না ইলিশ দেখাবো না যেহেতু আর কয়দিন পরে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ সেহেতু আমার উপরে দায়িত্ব পড়েছে দেশের বিভিন্ন এলাকায় কোন খামারে কী সকল গরু লালন পালন করছে সেটা দেখাতে কী আর করা আমিও ছুটি বেড়াচ্ছি আর কয়দিন পরে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ এই কুরবানির ঈদকে সামনে রেখে দেশের ছোটো খামারি বড় খামারি প্রান্তিক খামারি সবাই কিন্তু সাধ্য অনুযায়ী তাদের খামারের পশুগুলোকে বিশেষভাবে খাতি যত্ন করে সৌন্দর্য করে গড়ে তোলার চেষ্টা করছে এ পর্যায়ে এ পর্বে আমি ছুটে আসছি চাঁদপুর উত্তর মতলবে এটি আনোয়ারপুর গ্রাম এই গ্রামের জনয়ুক্ত ব্যক্তি অন্ডু সাহেব তিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার লেখাপড়া শেষ করে তিনি পাড়ি জমিয়েছিলেন দেশের বাইরে ওখান থেকে ঘুরে এসে কি করবে ভাবছিলেন চাকরি তার কাছে ভালো লাগছিল না ব্যবসায় ঝাঁপিয়ে পড়লেন সেই ব্যবসার পাশাপাশি তিনি অ্যাগ্রো গড়ে তুললেন তার নিজের এলাকায় চমৎকার একটা নিরিবিলি পরিবেশ সবুজে ঘেরা চমৎকার এই ফার্মে তিনি যতটা পারেন সময় দেন আজকে দেখব তার খামারে কী কী গরু রয়েছে যতটুকু আমি তথ্য পেরেছি তার সঙ্গে ফোনে কথা বলি ভালো ভালো সারগুলো তো রয়েছেই 2022 কোরবানির জন্য এর পাশাপাশি রয়েছে গাভী এবং জাত উন্নয়নের জন্য বিভিন্ন জাতের বকনা তিনি পালন করছেন আজকে সবই আপনাদের দেখাব কথা বাড়াচ্ছি না চলুন সরাসরি খামারে প্রবেশ করা যাক শুধু বলে নতুন নতুন খামার দেখেন এরপরে পুরাতন যারা আছে তারা কেমন আছে এর আগে তো খুব গপ্প মারি আসলেন তারা ভালো আছে এখন এক বছর পরে যা দেখেন তাদের কি অবস্থা যদি তারা ভালো থাকে তাহলে মনে করবো যে এটা ভালো তো বলেন আসলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মোটামুটি ভালো লাগছে আর কি এখানে অনেকগুলো বকনা দেখছি মনে হয় আজ কিছু হাই কোয়ালিটি বকনা আর কিছু ডিফারেন্ট টাইপ অফ কিছু বকনা আছে এখানে যেমন ফ্লেকবি আছে এখানে ফ্লেকবি বকনা আছে তারপর একটা ফ্লেকবি সার আছে ওখানে তারপর ভুট্টি ওখানে ভুট্টি কিছু বকনা আছে এখানে আর কিছু হলস্টন ফ্রিজেন কিছু হাই কোয়ালিটি আছে কিছু মিডিয়াম কোয়ালিটি আছে এটা মিক্সড আর কি এটা কী পরিকল্পনা এটা পরিকল্পনা হচ্ছে আমার টার্গেট হচ্ছে যে আমার সার প্রজেক্টের পাশাপাশি বকনা প্রজেক্টটাকে ডেভেলপ করে এখান থেকে কিছু গাবি বের করে নিয়ে আসা জাত উন্নয়ন বলতে পারবো এবং বংশবৃদ্ধি বংশবৃদ্ধি কারণ যে হারে গরুর দাম বাড়তেছে আমরা যদি এই পাশটাতে না আগাই তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের অ্যাকচুয়ালি বাচ্চা যদি ভালো মানের যদি একটা সার পেয়ে আমি সেটা আমার জন্য অনেক বড় পাওয়া আর কি এটা খুবই হাই পার্সেন্টেজ একটা ফ্লেকবি আচ্ছা ফ্লেকবি তারপর আরেকটা ফেব্রিক সার আছে আমার এটা এটা পার্সেন্টেজ খুবই ভালো এবং দেখতে অনেক সুন্দর ফেব্রিক এটা মাত্র 7 মাসের একটা বাচ্চা আলহামদুলিল্লাহ এটা কি খেতে দিয়েছেন এটা হচ্ছে আপনার ঘাস হ্যাঁ চপিং করে দেওয়া হয়েছে ঘাস
ঘাসের জমি তো আছে তাই না? হ্যাঁ, ঘাসের জমি আছে আলহামদুলিল্লাহ। অনেক শুনছে যে জার্সি থেকে দুধের পার্সেন্টেজটা ভালো পাওয়া যায়, মানে কোয়ালিটিফুল দুধ পাওয়া যায়। দেখার ইচ্ছা যে একটা হলিস্টন ফ্রিজের সাথে জার্সির পার্থক্যটা এটা আমাকে নিজে দেখতে হবে, না দেখলে তো অ্যাকচুয়ালি শোনা কথা নিজে প্র্যাকটিক্যালি দেখার মধ্যে পার্থক্য অনেক। এই জন্য একটু রিস্ক নেওয়া, দেখা যাক কি হয়। আপনার কথা হচ্ছে যে আমি দেখবো যে অনেকে বলে হলিস্টন ফ্রিজের এই রেজাল্ট বা জার্সির এটা প্লেগ বিড এটা দেশের এটা সাইহেলার এটা আমি সরাসরি দেখব। হ্যাঁ হ্যাঁ, সরাসরি দেখবো কোন জাতটা অ্যাকচুয়ালি বেটার, এরপরে সেই জাত নিয়ে কাজ করি। হ্যাঁ, সেই জাত নিয়ে এগিয়ে যাবো, সামনে যাবো আর কি ইনশাল্লাহ। ওয়েলকাম আপনাকে, আপনার ডিসিশন সুন্দর। গোখাদ্যের দাম বাড়তেছে, এখন যদি দানাদার উপর নির্ভরশীল হয়ে পড়ি আমরা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমার সাইলেজে ছোটো একটা প্রজেক্ট তৈরি করছি আমি। আপনার এখানে প্রায় 60 টনের মতো সাইলেজ আছে। হ্যাঁ, এগুলো আমার নিজে তৈরি করা। এটা হচ্ছে আপতকালীন যে সময়টা, বৃষ্টি এখন সামনে বর্ষা আসতেছে, এই সময়টাকে কাজে লাগানোর জন্য আর কি। আপনার ঘাসের কি পর্যাপ্ত জায়গা? আলহামদুলিল্লাহ, ঘাসের আমার প্রায় আপনার 1 একর জমি আছে ঘাসের। তাইলে যে আপনি নিজে ঘাস খাওয়াচ্ছেন, এই যে সাইলেজ খাওয়াচ্ছেন, এতে রেজাল্ট কেমন হবে? না আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি, মানে আমি আমার ফার্ম এবং আমার যে ঘাসের প্রজেক্ট অথবা সাইলেজের প্রজেক্ট এগুলো নিয়ে হ্যাপি। কারণ হচ্ছে গরু আপনার আমার তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে 100 কেজির মতো আপনার বৃদ্ধি হচ্ছে। এটা এটা অনেক ভালো আমি মনে করি। এটা কিন্তু খাবারের গুণে, এটা খাবারের গুণে আলহামদুলিল্লাহ, খাবারের গুণে। প্রোটিনযুক্ত যদি খাবার খাওয়ানো যায় নিয়মিত নিয়ম বেঁধে, তাহলে অবশ্যই যে কোনো পশু পাখির রেজাল্ট ভালো পাবে। হ্যাঁ, আমি সাইলেজটা দিচ্ছি আপনার, সাইলেজ আর ঘাস মিলে আমার প্রায় 50%-এর উপর আমার কভার করতেছে আমার টোটাল খাদ্য রেশন। আপনার প্রতি মাসে কত এর পিছনে খরচ হচ্ছে, কত গেইন হচ্ছে, গেইন হচ্ছে এটা না জানলে তো ব্যাপারটা ঠিক না। আবার সাইওল বিটটা ভালো নাকি অস্ট্রেলিয়ান, যেগুলো মানে হলস্টন ফ্রিজিয়ান সেটা ভালো, এটা সব ধারণা পাওয়া যায় আর কি। জি 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 জি, খুব সুন্দর। এটা দাঁতছে কয়টা? এটা হচ্ছে আপনার এখন 6 দাঁত। 6 দাঁত না? জি জি, মাশাআল্লাহ, বাহ বাহ, কি সুন্দর সাদা গরু। সাদা গরু আজকাল এইভাবে দেখাই যায় না, এবং এটা কি দেশের মতো মনে হয়? না, এটা হচ্ছে ইন্ডিয়ান সার একটা। আমাদের যে সিলেটের যে ফাইটার যে গরুগুলো বলে ফাইটার, কাছাকাছি কিন্তু এটা অ্যাকচুয়ালি ফাইটার না, কিন্তু নামটা দেওয়া হয়েছে ফাইটার। কত সুন্দর সিং, এবং কত কোয়ালিটিফুল একটা গরু, কোয়ালিটিফুল এবং একেবারে 200। সুন্দর সুন্দর, দাচ্ছে না গরুটা? হ্যাঁ জি, দাচ্ছে, জি দাচ্ছে না? 4 দাঁত। এটা ওইটা আসছে কত? এটা ওইটা এখন 440 কেজি। 440 কেজি না? জি, মাশাআল্লাহ সুন্দর। এটা কত সুন্দর সোট না, চাইদে গোল, এই গরুটা গোল একেবারে। ইয়ে দেখেন, কুষ্টা দেখেন, কুষ্টা কত সুন্দর, এবং আমাদের দেশি আর সাইওয়ালের মিক্স এটা, এবং কত সুন্দর হইতে পারে একটা গরু। ওইটা কত আছে? এটা ওইটা 460 কেজি। 460 কেজি না? জি জি, মাশাআল্লাহ সবগুলো গরু হইতে পারে, খুব সুন্দর। কি সুন্দর, কি অবস্থা, আদর করেন না মাঝে মধ্যে? জি জি, হ্যাঁ, এই যে এসে আসছে দেখছেন, দেখছেন এই যে আদর দেখছেন, মাশাআল্লাহ। ওকে, কি অবস্থা কিরে? হ্যাঁ, এটা ওইটা কত আসছে? এটারও সেম 460। 460 না? জি জি, আদর খা, খালি আদর চাও না, খালি আদর চাও, জানো সে না যে কে আদর করবে। হ্যাঁ হ্যাঁ, দেখ দাঁত দেখি কয়টা দেখি। 4 দাঁত। 4 দাঁত না? জি জি, খুব সুন্দর। এই যে এই যেটা অনেকে নাগাম দিয়ে রাখে, এটা না দেয় ভালো, এই যে না দেয় ভালো, আপনাকে ধন্যবাদ যে যে এই কাজটা করছেন। না, আমি ছেড়ে দিয়েছি। থাকো থাকো থাকো, ভালো থাকো। এই যে এটা আর এটা কতটুকু? এটা সেম 460। এটা 460? জি জি জি।
এটা কত কেজি? এটা হচ্ছে 560। 560 কেজি। হ্যাঁ সুন্দর। দাঁতে কয়টা? দাঁত হচ্ছে এখন 4 দাঁত। 4 দাঁত 560 কেজি। চমৎকার একটি কালারফুল গরু। হ্যাঁ জি জি। কি সকালবেলা খাওয়া হয়েছে? সকালে কি খাওয়াছেন? সকালবেলা আপনার প্রথমে আমার দানা দাঁত দিই। দানা দাঁত দেওয়ার পরে আপনার 15-20 মিনিট সময় দিই ওদেরকে। তারপর ওদেরকে আমরা আপনার সাইলেস আর ঘাস আর খড় তিনটা একসাথে মিক্স করে টিএমআর আকারে দিই আর কি। খুব সুন্দর আদর চাচ্ছে। মাঝে মধ্যে আসে আদর করেন তো? হ্যাঁ হ্যাঁ নিয়মিত আদর করেছি। দেখেন এরা কিন্তু এবার এরা আমাকে চিনে প্রমাণ হচ্ছে, নাহলে গুতা দেওয়ার জন্য তারা একটু ইয়া করতো আর কি। দেখেন তারা কত দাঁতছে তো? না হ্যাঁ দাঁতছে, সব দাঁতছে। কয় কেজি হয়েছে? এর ওজন হচ্ছে আপনার 315 কেজি। হ্যাঁ 315 315 কেজি। জি জি এটাও এরকম 320 কেজি। এটা 320 কেজি? জি জি। এটা কত কেজি আছে? এটাও সেম 320 কেজি। এখানে আমার যা গরু আছে মোটামুটি আপনার এই রেঞ্জেরই, 310-315 আমি একসাথে রাখছি আর কি। না না ভালো হয়েছে, কাস্টমার সুবিধার জন্য ভালো হয়েছে। আপনার এই বিষয়টা আরেকটু ভালো লাগলো, কারণ হচ্ছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তো আছে, সবাই তো বেশি পয়সা না না এটা ডিফারেন্টলি, কারণ বড় বড় গরু দেখে শুধু কষ্ট নিয়ে চলে যাবে, একটা গরু নিতে পারবে না। এটা অবশ্যই এটা হতে পারে না। এবার এবার আমার টার্গেটটা এরকম ছিল, আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি। এবার আপনার এটা হচ্ছে আপনার হাই রেঞ্জের গরু, এটা একটু ছোট রেঞ্জের গরু, আর ওই পাশে হচ্ছে মিডিয়াম রেঞ্জের গরু। তো ভাইয়া এই পাশটাই মাঝারি সাইজ গরু। হ্যাঁ জি মাঝারি সাইজের গরু। এখানে কত কেজির গরু আছে সব? এখানে এখানে আপনার 400-420 কেজি পর্যন্ত আছে। এখানে শুরুটা হচ্ছে 360-420 কেজি পর্যন্ত এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গরুটাও যদি সম্ভব হয় এটা দেখেন তো আগামী বছরের জন্য। হ্যাঁ এটা আমার টার্গেট আছে, এই গরুটা আগামী বছরের জন্য রেখে দাও। এটা কিন্তু বিশাল গরু হবে, বিশাল গরু হবে জি। মানে সার যাকে বলে, সৌন্দর্য যাকে বলে, মাত্র 2 দাঁত না, অনেক অনেক জায়গা, অনেক জায়গা আছে এটা রাখেন না। এবার যদি ভালো দাম না পাই ইনশাল্লাহ আমরা এটা নেক্সট ইয়ার জন্য রেখে দেব। আগে যখন আপনার বাবা বা দাদা বা চাচা যখন হাটে যেত গরু কিনতে, কোরবানির সময় হাটে যেতেন না? সব সময়। এবং বিলিভ করবেন কেন যায় না, গরু কিনা হয়ে গেছে কিন্তু হাটে যাবো, প্রতিদিন হাটে যায় দেখবো যে গরুর প্রাইস কেমন যাচ্ছে, মানুষ কীভাবে কিনতেছে, সেখান থেকে আসলে অভ্যাস হয়ে ওঠে। আমি নিজের গরু কিন্তু নিজে কিনি, আমার এই যে আমার যা গরু দেখলেন সব এগুলো নিজে হাতে কিনা, নিজে নিজে। হ্যাঁ হাটে যেয়ে আমি, হাটে যেয়ে আমি চয়েস করে আপনার দামাদামি করে তারপর গরুকে কিনে নিয়ে আসি। তো খামারের চিন্তা মাথায় এলো কেন? এই বিজনেসে আসার মেন কারণটা হচ্ছে যে আপনার এই বিজনেসটা আপনাকে রিটার্ন, যে রিটার্নটা দেয় আপনাকে প্রতি বছর শেষে সেটা পরিমাণটা খুব কম অন্যান্য বিজনেসের তুলনায়। কিন্তু এই বিজনেস সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে যে এটা সাস্টেন করবে লং টার্ম। আপনি যদি লং টার্ম চিন্তা করেন, আজ থেকে 10 বছর পরে আপনি আপনাকে খামারটা কই দেখতে চান, তাইলে এই বিজনেসটা হচ্ছে পারফেক্ট বিজনেস তাদের জন্য। আপনার 10 বছর পরে আপনি যদি একটা গাভী তৈরি করতে পারেন, 10 বছরে একটা গাভী থেকে আপনার 5টা পর্যন্ত বাচ্চা পেতে পারেন, এবং সে যদি হাই কোয়ালিটি গাভী হয় যে 5টা বাচ্চা হবে সার বা বকনা, 5টায় আপনার হাই কোয়ালিটি হবে। আপনি দেখেন কীভাবে জাতগুলো উন্নয়ন হচ্ছে, আপনার গরু বেড়ে যাচ্ছে, এবং এগুলোই কিন্তু অ্যাসেট এক সময় পরে। যে আর এই কাউ ফ্যাটারিংয়ে বলেন, কোনো কিছু দাম কিন্তু কমতেছে না, সব কিছু দাম কিন্তু বাড়তেছে ডে বাই ডে। আর এখন কিন্তু মানুষ কোয়ালিটিফুল জিনিসের প্রতি তাদের একটা ভালোবাসা আছে, পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। যারা আমরা আগে এসেছি এখন যারা আসতেছে সবাই কিন্তু দেখেন এডুকেটেড পার্সন, কিন্তু কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ হয়তো দেখেন যেমন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তারা কিন্তু সবাই এই বিজনেসে এখন আসতেছে, কারণ কি এটা সাস্টেন করবে, বিজনেসটা লং টাইম সাস্টেন করবে। আপনি যদি কোনো কারণে গরু বিক্রি করতে না পারলে আপনি কিন্তু লসে পড়লেন না, আপনি পরের বছর সেল করেন, সমস্যা তো নাই, আপনি রেখে দেন। কারণ আমরা যারা খাবার খাওয়াচ্ছি আমরা এবং কোনো খাবার দিই না যে আমি পরের বছর রাখতে পারবো না। খুব সুন্দর আপনার পরিকল্পনা চিন্তাধারা। তো এবার অর্থাৎ 2022 সালের জন্য যে গরুগুলো তৈরি করা আছে, বিক্রির কী ধরনের চিন্তা ভাবনা, আসলে কী কৌশলে বিক্রি করবেন, সরাসরি লাইভ ওয়েটে নাকি হাটে যেভাবে দরদাম করে বিক্রি হয় সেটা? আমরা 2 অপশনই কাস্টমার জন্য রাখবো, কেন অনেকে প্রেফার করে যে আমি ওয়েট দিয়ে গরুটা নিব, অনেকে এটা প্রেফার করে না, তাদের জন্য আমরা আপনার হাটের সিস্টেমে যাবেন, আপনি আসবেন পছন্দ করবেন তার দামাদামি হবে, এটা একটা। আর এটা আমরা ওয়েটের সিস্টেম রাখতেছি, আমরা লাইভ ওয়েটে এবার গরু সেল করব। আমরা 3টা অপশন মানে লাইভ ওয়েটের জন্য 3টা অপশন তৈরি করেছে, যেমন আমাদের শুরুটা হচ্ছে 250 কেজি থেকে 330 কেজি পর্যন্ত যে লাইভ ওয়েটে গরুটা থাকবে, ঈদ পর্যন্ত 420 টাকা কেজি করে দিব আমরা। 420 টাকা লাইভ ওয়েটে পার কেজি? তাই জি।
ইনশাআল্লাহ। এটা কি এক সপ্তাহের জন্য? না না না, এটা ঈদ পর্যন্ত, এটা ঈদ পর্যন্ত 250 কেজি থেকে 330 কেজি পর্যন্ত, 420 টাকা। ওই যে আমার ক্যামেরা কিন্তু দুইটা রেকর্ডিং চলতেছে। না রেকর্ডিং এটা মানিক ভাই, আমি কিন্তু এটা কাটবো না। আমি জানি ভালো করে যে আপনার সাথে যখন কোনো কথা বলতে হবে চিন্তা ভাবনা প্রত্যেকটা খামারি চিন্তা ভাবনা করে কথা বলা উচিত, এটা আমি জানি। 420 টাকা করে এটা, এটা তবে 250 থেকে 330 কেজি পর্যন্ত, এটা 250 থেকে 330 কেজি পর্যন্ত লাইভ ওয়েট 420 টাকা। 420 টাকা, এরপর হচ্ছে 331 থেকে 400 কেজি পর্যন্ত 440 টাকা। এর চেয়ে বড় যেটা 331 থেকে 400 কেজি পর্যন্ত 440 টাকা। 440 টাকা, জি জি, লাইভ ওয়েট, লাইভ ওয়েট। আচ্ছা, এরপরে এরপর হচ্ছে 401 থেকে আপনার 480 থেকে 500 কেজি পর্যন্ত আর কি, মানে 401 থেকে 500 কেজি পর্যন্ত আমরা দিচ্ছি 450 টাকা। 450 টাকা, 450 টাকা। তো অনুপ ভাইয়া, এটা তো আপনার খামারের মধ্যে সবচেয়ে বড় গরু, গরু না? এটা লাইভ ওয়েট আছে এখন আপনার 940 কেজি। 940 কেজি, 940 কেজি, তার মানে এই আস্তে আস্তে তো 1000 পার হয়ে যাবে। জি, এটা ডিজিটাল স্কেলে মাপ আর কি, আমাদের এটা আপনার 15 দিন আগে আমরা মাপে নিয়েছি আর কি, 940 কেজি। আপনার কি ধারণা আছে যে এক মাসে কতটা গেইন হচ্ছে? 38, মানে এভাবে আপনার প্রতিদিন 1 কেজি 100 গ্রাম করে গেইন হচ্ছে। 1 কেজি 100 গ্রাম, তার মানে আপনার 1000 কেজি প্লাস হয়ে যাবে আশা করতেছি। তবে 1 টন হওয়ার সম্ভাবনা একটু কম, কারণ হচ্ছে যত ঈদ আসবে গরুর খাওয়া একটু ইয়ে হবে আর কি, সবকিছু মিলে আর কি। আচ্ছা, তাহলে এটা দাঁতে কয়টা? এটা দাঁত হচ্ছে আপনার 6টা। আনুমানিক মূল্য কি বলা যাবে? জি অবশ্যই, অবশ্যই বলা যাবে। এটা আমার দাম চাচ্ছে 6.5 লাখ টাকা যাচ্ছে। 6.5 লক্ষ টাকা, এটা আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। জি, এটা ঈদ পর্যন্ত এবং ডেলিভারি সাথে আছে আর কি, ডেলিভারি করে দেবো ঈদ পর্যন্ত। ঈদ পর্যন্ত, তার মানে এখনো যদি কেউ ফাইনালি করে রেখে যায় ঈদের একদিন পর্যন্ত আপনি দেখভাল করবেন? হ্যাঁ, আমি দেখভাল করব, সেই দায়িত্ব আপনার। জি জি, আমার এবং বাসার মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। আমার, হ্যাঁ জি জি জি। কত বলেন না, আমি যদি বলি তো শেষ গুণ আমার বাড়িতে পৌঁছা দেওয়া লাগবে, তাহলে তো আপনার এটা তো ডিফিকাল্ট, এটা খুবই ডিফিকাল্ট। আর আপনার ওখানে অনেক গরু আছে? না না, সেটা বলবে যে ভাই ঢাকার এই পাশে বা ঢাকার ওই পাশে, এখানে যদি আমার ভিডিও দেখে দিনাজপুর থেকে কেউ ফোন দেয় হ্যাঁ অর্ণব সাহেব ওই রেটে ঠিক আছে দেন পাঠায়া, তাহলে কি অবস্থা দাঁড়াবে? এটা খুব ক্লিয়ার করে নিয়ে, আমি কিন্তু বেজালে মানুষ না, কুমিল্লা ঢাকা সিটি মেন এই এই আশপাশে আমরা ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। যাই হোক, ঢাকার এই পাঁচটায়, এই পাঁচটাতে, জি ঢাকার ওই পাঁচটায় না, আপনার আস্কিং প্রাইস হচ্ছে 6.5 লক্ষ। 6.5 লক্ষ এবং অলমোস্ট 1 টন, অলমোস্ট 1 টনের কাছাকাছি। দর্শক, এই গরুটা হলিস্টেন ফ্রিজিয়ান জাতের, ধরে নেওয়া যায় 1000 কেজি, সামান্য কিছু কম আছে। তিনি তার আস্কিং প্রাইস 6.5 লক্ষ টাকা চাচ্ছেন, দাম দর করার কিন্তু সুযোগ রয়েছে। ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন, এরপরে কাছাকাছি একটা অবস্থা হলে সরাসরি আসতে পারেন। আর একটি সুখবর আছে, এটা কিন্তু আমরা বাসা পৌঁছা না পর্যন্ত ক্যারিং কস্ট কিন্তু ভাইয়া দেবে। আমার ক্যামেরার সামনে বলছে, এটা কিন্তু আমি কাটবো না, ভিডিওতে কিন্তু থেকে না না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর ওই পাশে আরো দুটো বড় গরু দেখতে পাচ্ছি, ওটাও কি এইভাবে বিক্রি হবে? হ্যাঁ জি, নাকি এটা লাইভ ওয়েট? না, এটা দামাদামি করে বিক্রি হবে। অর্থাৎ আপনার এই খামারে তিনটা গরু দরদামের, হ্যাঁ সুযোগ আছে, সুযোগ রয়েছে এবং অন্যান্য গরু আছে, তবে আমরা চেষ্টা করব সকলে লাইভ ওয়েট দিতে। তো এখানে আসার একটা সুন্দর ওয়েটা বলে দেন তো, কিভাবে আসতে পারে? সবচেয়ে সুন্দর ওয়েটা হচ্ছে যে আপনি চাত্তাবাই যে ফ্লাইওভারটা আছে, হানি ফ্লাইওভার, অর্থাৎ ঢাকা থেকে আসতে, ঢাকা থেকে আসতে গেলে হানি ফ্লাইওভার দিয়ে আপনাকে ফার্স্টে আসতে হবে, মেঘনা ব্রিজটা পার হইতে হবে। মেঘনা ব্রিজের পর দাউদকান্দি ব্রিজটা পার হয়ে চৌরাস্তা পড়ে, সেখান থেকে হাতে ডান দিকে মোড় নিলেই আপনার সিরাজচর বাজার নামে জায়গা আছে, সেখানে আসতে হবে। এবং সেখান থেকে আমার ফার্মের দূরত্ব মাত্র 5 মিনিটের দূরত্ব, ছোট্ট একটা ব্রিজ আছে, হ্যাঁ ছোট্ট একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে ওপারটা কুমিল্লা শেষ, শেষ। আর এবারটা চাঁদপুরের শুরু, শুরু। আমরা মাঝামাঝি মতলব উত্তরে আমরা পড়েছি এবং সবার কাছে একটা অনুরোধ থাকবে, ঢাকা যারা ঢাকা থেকে আসবে, আপনি যদি গাড়ি নিয়ে আসুন বা যেভাবে আসুন না কেন, আপনার টোটাল সময় লাগবে 1.5 ঘন্টা ঢাকা থেকে, ঢাকা থেকে ইনশাল্লাহ। কারণ আমাদের এই পাশে জ্যাম খুবই কম আলহামদুলিল্লাহ, আর গাড়ি আমাদের ফার্মের খুব সামনে, আপনি পার্ক করে রাখতে পারবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে
আপনার 6 জাতের একটা সার, এটা লাইবয়েড হচ্ছে আপনার 650 কেজি অলমোস্ট, ঈদ পর্যন্ত 680 কেজি আমরা আশা করতেছি। এটা আজকে ইম্পায় হচ্ছে 450, 450,000 টাকা চাচ্ছেন, চাচ্ছে দরদামের সুযোগ আছে ঈদ পর্যন্ত, এবং সাথে ডেলিভারিও আছে, একেবারে ডেলিভারি পর্যন্ত, ডেলিভারি, হোম ডেলিভারি, হোম ডেলিভারি যেটাকে বলে। আচ্ছা ঠিক আছে, আর এই যে সামনের এটা চমৎকার, এটাও আমরা যাচ্ছে 400,000 টাকা যাচ্ছে, এটা আমরা 400,000 টাকা চাওয়া দাম, চাওয়া দাম জি, একটু কম বেশি আছে, একটু কম বেশি আছে ইনশাআল্লাহ। আচ্ছা কেউ যদি এখনই নেয়, নিয়ে যদি বলে যে অর্ণব ভাইয়া এখানে রেখে দেন, আমার ঈদের আগের দিন পৌঁছা দিবেন, সেটা করবেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জি, সে যখন চাবে ঈদের আগের দিন পর্যন্ত আমাদের অপশন আছে, আমরা ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ অর্ণব ভাইয়াকে। সুই দর্শক, সেই গত এক বছর আগে আসছিলাম এই ভাইয়ার খামারে, খামার ছোট হলেও খামারের মনটা কিন্তু অনেক বড়। অর্ণব ভাইয়ার একটা বিষয় আমার অত্যন্ত ভালো লেগেছে, তিনি কিন্তু সরাসরি বাড়ি থেকে যে বকনা কিনে নিয়ে এসে কয়েকদিন পরে ব্যাগনেট করে বিক্রি করে সেই ব্যবসা তিনি করেন না। তিনি কিন্তু দেখলাম কয়েকটা জাত তিনি এটা নিয়ে রিসার্চ করছেন। তার একটা কথা আছে, মানিক ভাই আমি নিজে দেখবো হলিস্টিয়ান ফিজিয়ানের রেজাল্ট কী, ফ্লেকবির রেজাল্ট কী, এরপরে জার্সির রেজাল্ট কী, ভুট্টির রেজাল্ট কী, হাঁসার রেজাল্ট কী, দুটো দুটো করে কিনেছেন, তিনি এটাই পালন করে বড় করবেন, এবং তার পছন্দের যে বীজ আছে সেটা নিজে উপস্থিত থেকে সেটা প্রয়োগ করে ওখান থেকে বাচ্চা হবে, সেটা আমার জাত উন্নয়ন করবে। এটাই হচ্ছে সিস্টেম, শিক্ষিত মানুষের পরিচয় এখানে। অত্র এলাকায় বা ঢাকার এই পাশে যারা আছেন, তারা আগামীতে যারা ভালো সুন্দর কোরবানির জন্য পশুটি খুঁজছেন, তারা ইচ্ছে করলে এ খামারে আসতে পারেন, আমন্ত্রণ রইল। এ খামারে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জন্য ছোট, মাঝারি এবং বড় তিনটি কোয়ালিটি রেখেছেন, এবং যারা লাইভ ওয়েটে পছন্দ করেন তাদের জন্য লাইভ ওয়েট আছে, যেনারা দরদাম করতে পছন্দ করেন হাটে একটু টানাটানি দরদাম, হ্যাঁ সেটাও আছে। আর সবচাইতে বেশি ভালো লাগলো আপনাদের জন্য সুবিধা রেখেছে, সেটা হচ্ছে পশুটি আপনার বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দেবে, এটা কিন্তু ভাইয়া বলেছেন, ভিডিওতে আমি রেখেছি। অর্থাৎ আসার আমন্ত্রণ রইল, আসবেন, ভালো লাগবে, সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আমার অত্যন্ত ভালো লেগেছে। এলাকার জনবসতি কম, শুধু সবুজ আর সবুজ আর পাখির ডাক। সবাইকে ধন্যবাদ দীর্ঘ সময় আমার সাথে থাকার জন্য, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ কিন্তু রইল। আল্লাহ হাফিজ। কৃষিচিত্র, কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরি কৃষিচিত্র, খামার আর খামারির মিত্র, চিত্রপুরি কৃষিচিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।